এখানে কি রক্ত পাওয়া যাবে? মা তো বলে মনে করে যা বলবি তাই ঠাকুর পূরণ করবে। তুমি আমার মাকে ঠিক করে দাও আগে মরতে হবে। আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার মেরি চাহতে তো ফিজা মে বহেঙ্গি জিন্দা রহেঙ্গি হো কে ফানা। আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার মেরি চাহতে। জলটা খেয়ে নে তাড়াতাড়ি, কমপ্লেন করে দিচ্ছি, কমপ্লেন খেয়ে নে। আমি যে তোমার শুধু যে তোমার আমি যে তোমার। ও মামা প্লিজ, আমার আজকে গানের ক্লাসে নিয়ে যাও না, সব বন্ধুরা কি ভাববে আমাকে, প্লিজ মামা আজকে নিয়ে যাও। তোমার যেতে হবে না, আমাকে বাইরেই বেরাতে হবে না, আমার কি বলবে সব বন্ধু বান্ধবরা, বাইরে বেরিও না বাবা, বাইরে গিয়ে এখন সবাই কি বলবে। তুমি যেতে দিবি না তুই আমায়, তুই আমায় বাইরে বেরোতে দিবি না, আমি মঞ্জুরিকা। চিনতেই পারছি না এরকম সাজগো, বাপ রে বাপ। কোনো অনুষ্ঠানে এসছে কি না জানি না, বুঝতে পারছি না, মেন্টালি কোনো প্রবলেম আছে কি না তাও বুঝতে পারছি না। এরকম সাজগোজ হঠাৎ দেখছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখলাম। ওখানে কিসের জন্য এসছো? আমি বললাম তো আসবো, ঘর থেকে তোমায় বেরোতে বারণ করছি, সবাই কি বলবে তোমাকে? আমি শাড়ি কিনতে এসছি, শাড়ি কিনবো। রক্তে মাখা শাড়ি আছে? আমাকে একটা রক্তে মাখা শাড়ি দিন। আবার কি, এই শাড়ি তো এখানে পাওয়া যাবে না। এখানে কি রক্ত পাওয়া যাবে?
যে তোমার, আমি যে তোমার, মেরি চাহতে তো ফিজা মে বহেগি, জিন্দা রহেগি হোকে ফানা। ভালো লাগে ভূতের সিনেমা দেখতে, কিন্তু ওগুলো মাথার মধ্যে রাখবে না, সবসময় পজিটিভ থিংকিং রাখবে, ঠিক আছে? ভয় কিসের? আর মনের মধ্যে সবসময় সাহস রাখবে, নাহলে তো এগোতে পারবে না মা। আর সবসময় পাশে বাবা মাকে পাবেও না। তোমার বিপদ থেকে তোমাকে নিজেকেই মুক্ত করতে হবে। চলো স্কুলে যেতে হবে, উঠে পড়ো, কিচ্ছু হয়, চলো। হাই ফ্রেন্ডস, কিছুদিন ধরে দেখছি, ফলো করছি, এখন ট্রেন্ডিং টপিক হলো মঞ্জুলিকা বুলবুলাইয়া 2। কেউ ডান্স করছে, আবার কাউকে দেখছি মেকওভার করছে, তাই আমি ভাবলাম আমিও একটা কিছু করে ফেলি, সেই জন্য আমার এই ভিডিওটা করা। কিন্তু এই ভিডিওটা করতে গিয়ে আমার একটা প্রবলেম হয়েছে, যেটা হলো ভিডিওটা শ্যুট করার পর শতাক্ষী খুব ভয় পেয়ে গেছে, মানে ও একটা ঘর থেকে রাতের বেলা আরেকটা ঘরে, পাশের ঘরে যেতে পারছে না, বলছে ও মা তুমি চলো, পাশের ঘরে চলো। তো নিজের খারাপ লাগছিল যে মঞ্জুলিকা সাজতে গিয়ে নিজের মেয়ের ভয়ের কারণ হতে হলো। সাথে আরেকটা কথা তোমাদের বলি, সেটা হলো আমিও প্রচন্ড ভূতের ভয় পাই। এখন শতাক্ষীর বাবা বাড়ি নেই, কিছুদিন ধরে চেন্নাই গেছে, আমার মা যায় আমাদের বাড়ি রাত্রে শুতে, আবার ভোরবেলা উঠে চলে আসে। আমার প্রচন্ড ভূতের ভয়, কিন্তু আমি কাউকে বলতেও পারছি না, আমারও একটু একটু ভয় লেগেছে, মানে রাত্রেবেলা যখন ঘুমাচ্ছি মনে হচ্ছে মানে মুখটা ভাসছে নিজেরই মুখ। ওর বাবা ভিডিওটা আপলোড করার পর যখন দেখবে, আমি জানি আমি বকা শুনবো, কি বলবে আমি জানি না। ভিডিওটা করতে খুব মজা লেগেছে আমার,
আমি ভাবিনি এরকম আমি নিজে করতে পারবো, আমার ভীষণ মজা লেগেছে। তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কি মজা লেগেছে না ভয় লেগেছে। আশা করি তোমরা তোমাদেরও খুব হাসি পাবে আমার এরকম একটা লুকস থেকে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো, নতুনত্ব ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আমার মাথার মধ্যে না অনেক রকমের নতুন নতুন আইডিয়া আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, কারণ খারাপ দিক সেগুলো অবশ্যই শুধরে নেব। ভালোটাও যেমন বন্ধুরা বলে, খারাপটাও বন্ধুরা বলে, আলটিমেটলি তোমরা তোমার ফ্রেন্ডস। তাহলে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আরেকজন আছে যে শেষের কাজটা করে, তাহলে তাকে ডেকে দিন। চলে চলে, দাঁড়িয়ে রয়েছে ওই কাজটা করার জন্য। ফ্যান চলছে না, আমি বলছি যে তুই পাশের রুমে যা, বলছে না আমি আমি দাঁড়িয়ে থাকবো, ভিডিওতে আসতে চাইছে না, কিন্তু ওই কাজটাও করবি। ঠিক আছে, করো, টাটা। ফোনই করা আছে তো ভাই, দাঁড়া ভাই দাঁড়া, একটা কাজ করছে।